একটা পরিবার থেকে যখন একজন সদস্য চলে যায়, তখন শুধু সেই মানুষটাই চলে যায় না, বরং সেই মানুষটার সাথে সাথে সেই পরিবারের সকল স্বপ্ন, আশা, ভালো লাগা, ভালোবাসা সব কিছু হারিয়ে যায়। একটা সম্পর্কের ক্ষেত্রে কখনোই একজন মানুষ অন্য একজন মানুষের জায়গা করে নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দিস ইজ শিমুর। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অনেকদিন পর নিজের বাসায় ফিরেছি, গিয়েছিলাম 13 তারিখে আর এসেছি 24 তারিখে। তো অনেক দিনের একটা গ্যাপ, তবে এতদিন পর বাসায় আসার পরও কোনো কাজ যেন হাতে উঠছে না, কোনো কাজ যেন করতেও ইচ্ছে করছে না। তারপরও কিন্তু জীবনের তাগিদে কিংবা জীবিকার তাগিদে আসলে আমাদেরকে চলতে হয়, অনেক কিছু করতে হয়। আল্লাহর কাছে মন থেকে দোয়া করি দেশের এই খারাপ পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর যে যেখানেই আছেন না কেন যেন সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যেন কেউ প্রিয়জন হারা না হন, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো এখানে কিন্তু আমি অয়েল জারটা ক্লিন করে রেখেছিলাম, তো সেটাই কিন্তু এখানে আমি রিফিল করে নিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। লবণদানিটাও কিন্তু আমি ক্লিন করে রেখেছিলাম, তো লবণ শেষ হয়ে গিয়েছে, এই জন্য লবণটাও এখানে রিফিল করে নিচ্ছি। তো বাসায় এসে দেখা যায় লাগেজটা রাখার পর পরেই যত কাজ থাকে সব কিছু কিন্তু একদিক থেকে করার চেষ্টা করি, কিন্তু কেন জানি না এবার বাসায় ফিরে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। তো রান্নাবান্না করতে হবে, এই জন্য কিন্তু অয়েল জারে অয়েলটা আর কি ঢেলে নিলাম, আর এদিকে লবণটাও ঢেলে নিচ্ছিলাম। বাসায় ফিরেছি, 3 দিন পার হয়ে গিয়েছে, তারপরও কিন্তু বাসার একটা ফার্নিচারেও আমি হাত দেইনি। তা আসলে আমি জানি না কবে আমি স্বাভাবিক হব। তো সবাই জানেন কম বেশি যে আমার বাবা মারা গিয়েছে গত 13 তারিখে। তো আমি আসলে জানতাম না যে আপনারা জানেন। তো অনেকেই আর কি আমাকে ফোন দিয়েছিলেন যেদিন আমার বাবা মারা যায়, তো সেই দিন কিন্তু ফোনটা আমার কাছে ছিল না, আর আসলে কাছে থাকলেও হয়তো বা আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, কারণ আমি আসলে সেই সিচুয়েশনেও কিন্তু ছিলাম না। তো রাত 2:30 পর্যন্ত যখন ফোন আসতেছিল, তখন আমার আসলে বুঝতে বাকি ছিল না যে দীপা আপু ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে ইনফর্ম করেছে খবরটা। তো আমি আসলে অনেক দিন ইউটিউব থেকে বাইরে ছিলাম, তো যখন হুট করে আর কি নেট আসলো এই যে দেশের পরিস্থিতির পরে, তখন আমি দেখলাম যে আমার সব ইউটিউবার আপুরা পোস্ট করেছেন, আমার বাবার জন্য দোয়া করেছেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেছেন। তো ফার্স্টে দীপা আপুর ভিডিওটা দেখে খুব কান্না আসছিল, সবার পোস্ট দেখেও খুব। তো অনেক আপু এবং আন্টি কিন্তু পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছেন, ফোনে কথা বলেছেন এবং পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে আসলে কী হয়েছিল। যেহেতু আমার আম্মা অসুস্থ ছিল, ঢাকায় ছিল, তো যেদিন আমার আব্বা মারা যায় সেদিন সকালে আমার ভাইয়া এবং আমার আম্মা আসে ঢাকা থেকে, এবং সেদিন সারাদিন তারা কিন্তু একসাথেই খেয়েছে, আমার আব্বা বাজারে গিয়েছে, সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাতে কিন্তু 2টার সময় আব্বা হুট করে প্রায় 2 মিনিটের মতো হয়তো বা সে সময় নিয়েছে, এরকম ছটফট করছিল, তো এরকম করতে করতেই আর কি স্ট্রোক করেছে এবং মারা গিয়েছে। তো সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে আমার বাবা আমাকে সেদিন অনেকবার ডেকেছিল, কিন্তু আমি সেদিন যেতে পারি। আমি খুব দুঃখিত, আমি আসলে এটাই ভয় পাচ্ছিলাম যে আমি আসলে ভয়েস দিতে পারবো না, কারণ আমি ভাবার কথা বলতে গেলেই আমি আসলে ইমোশন হয়ে যাব, আমার সেই কথাগুলো আবারও মনে পড়বে। তো বাসায় এসে আসলে আমি স্বস্তি পাচ্ছি না বেশ কয়েকটা কারণে। আসলে আম্মাকে রেখে এসেছি, তার উপরে কিছুদিন আগেই কিন্তু আমার বাবা এসেছিল, তো কোথায় খেয়েছে, কোথায় কী কথা বলেছে, আমার ঘুরে ফিরে এই কথাগুলোই আসলে মনে আসছে, আর আমি আসলে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছি না। তো আমার কিছু ইউটিউবার প্রিয় বোনেরা আপুরা আমাকে খুব বারবার করে বলছেন যেন আমি ভিডিও দিই, স্বাভাবিকভাবে জীবনযাপন আবার শুরু করি, তাহলে সব কিছু ভালো লাগবে। তো আসলে চেষ্টা করেও কিন্তু পারছিলাম না, তবে আজকে সাহস করলাম এবং মনটাকে শক্ত করে ভাবলাম যে না, আজকে একটা ভিডিও শেয়ার করি। তো এখানে প্রথমেই কিন্তু আমি আলু ভাজি করেছি সকালে নাস্তার জন্য, আর সরিষার তেল দিয়েই কিন্তু আজকে আলু ভাজিটা করেছিলাম। এরপরে পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি, আর এখন আমি কয়েকটা ডিম পোচ করে নিব। তো আমাদের 3 জনের জন্য আমি এখানে 3টা ডিম পোচ করেছি। তো ডিম পোচগুলো এত কড়া ভাজা হয়েছে আর এত পরিমাণে তেল দিয়েছি, তা আসলে কাজে মন বসছে না বলে কিন্তু কী করছি না করছি আসলে কিছুই বুঝতে পারছি না। তো সকালে নাস্তাটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিব। সকালে নাস্তায় বানিয়েছিলাম পরোটা, আলু ভাজি আর ডিম পোচ করেছিলাম, আর কিছুটা মিষ্টি আমি গরম করে নিয়েছি। বাসা থেকে আসার সময় ভাইয়া আমাকে 2 কেজি মিষ্টি দিয়েছিল, তার মধ্যে এই মিষ্টি দিয়েছিল এবং আরও একটা মিষ্টি দিয়েছিল, 2 ধরনের মিষ্টি।
তো এই মিষ্টিটাই আমি গরম করে নিলাম। তো এবার বাসা থেকে আসার সময় খুব খারাপ লাগছিল, কারণ প্রত্যেকবার আব্বা দাঁড়িয়ে থাকে, বাচ্চাদের হাতে টাকা দেয়া, বাচ্চাদেরকে তুলে দেয়া, আমাকে স্টেশন পর্যন্ত কিংবা বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়া, তো এভরিথিং কিন্তু করে দেয়। তো সব কিছু মিস করছিলাম, অনেক বেশি মিস করছিলাম, কেমন যেন একটা মনে হচ্ছিলো ঘোরের মধ্যে ছিলাম। সকালে নাস্তা খাওয়ার পরে আমি ইছানকে নাস্তা করিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সরাসরি আমি দুপুরে রান্নাবান্না করার জন্য আমি কিচেনে চলে এসেছি। তো আমি একটা আজকে শুটকি মাছ দিয়ে মিক্সড সবজি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কালবাউস মাছটা ভেজে নিচ্ছি, সেটা আমি আলু দিয়ে রান্না করব। তো যখন বাসা থেকে আসছিলাম তখন এত পরিমাণে খারাপ লাগছিল। তো আসলে যতই বলা হোক যে হ্যাঁ বড় ভাই কিংবা যতই হোক ফ্যামিলির অন্য কোনো মেম্বার যে না তার জায়গাটা সে পূরণ করবে, কিন্তু সত্যি কথা হচ্ছে কেউ কখনো কারো জায়গা নিতে পারে না, এটাই বাস্তবতা। তো মাছগুলোকে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি, আর এখন সবজিটা রান্না করে নেব। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং জিরার যে পেস্টটা সেটা নিয়েছি, এরপরে এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি আম্মার রেসিপিতেই করছি, এই কয়েকদিন যখন বাসায় ছিলাম আম্মা 2-3 দিন এই তরকারিটা রান্না করে খাইয়েছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছিল, অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, কিন্তু এই সবজিটা যেদিন রান্না করেছে সেদিন কিন্তু একটু ভাত খেতে পেরেছিলাম। তো এখানে আমি পরবর্তীতে হলুদ গুঁড়া দিলাম এবং কিছুটা মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, এবং সেই সাথে যে চ্যাপা শুটকিটা আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটা কিন্তু আমি একটু টুকরো টুকরো করে দিয়েছি। আর এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, তার মধ্যে এখানে ছিল বেগুন, মিষ্টি কুমড়া, কচু এবং কাঁঠালের বিচি। তো এই সবজিগুলো একসাথে আমি দিয়ে দিলাম। এরপরে এখানে আমি কিছুটা পুঁই শাক দেব। আপনারা চাইলে কিন্তু প্রথমে সবগুলো মশলা একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে পারেন সবজিগুলো। তো আমি একদম হাতে মাখানো যেভাবে বলে আর কি ওভাবেই কিন্তু বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিইনি। তো এখন আমি সবজিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে নিব, প্রায় 2-3 মিনিটের মতো এগুলোকে একটু কষিয়ে নিব। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করব। তো সবজিগুলো কিন্তু বেশ কালারফুল ছিল, যেটা আসলে দেখতেও খুব ভালো লাগছিল। তো এরপরে কিন্তু আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করলাম। অনেকেই আসলে রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানিটা ইউজ করে, তবে আমার আসলে কখনো করা হয় না, আমি কিন্তু নর্মাল যে পানিটা থাকে সেটাই কিন্তু ইউজ করি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা কিন্তু হতে কিছুটা সময় লাগবে। আর এইদিকে কিন্তু আমি এখন মাছটাও রান্না করে নিব। আমি কিন্তু মাছটা খুব একটা সবজি দিয়ে রান্না করি না, তো দেখা যায় যখন শীতকালীন যে সবজিগুলো থাকে সেই সবজিগুলো দিয়ে মাছ রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো গরমের যে সবজি সেগুলো দিয়ে আসলে রান্না তেমন একটা করা হয় না আমার। তো এখানে আমি পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছিলাম, আর অন্য সাইডে যে সবজিটা আমি বসিয়েছি সেগুলোও কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর যে চ্যাপা শুটকির ভেতরের যে কাটার অংশটা সেটা কিন্তু একটা একটা করে যখন উপরে ভেসে আসছিল সেগুলো আমি একটু তুলে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা কিন্তু প্রথমে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি, এরপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, এরপরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আলু দিয়েছি, আলুটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি। মাছ এবং আলু একসাথে খুব ভালোভাবে আমি কিছুটা সময় নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, তারপরে এখানে আমি মাছটা তুলে রেখে দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগবে এই জন্য আমি মাছটাকে একটু আলাদা করে রাখলাম। যখন আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি এখানে যে মাছটা একটু কষিয়ে রাখলাম সেই মাছটা দিয়ে দিব। তো এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুদিন যাবত আমার আসলে মাছ খাওয়ার প্রতি কেন যেন রুচিটা একদমই কমে গিয়েছে, একদমই মাছ খেতে ইচ্ছে করে না। তো এখানে আমি মাছের জন্য যে ঝোলটা দিচ্ছি তার জন্য কিন্তু ঝোলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, যে কাচের ঢাকনাগুলো দেওয়ার ফলে কিন্তু দেখা যায় যে মাছ হোক মাংসের হোক সেই কালারটা কিন্তু ভালো আসে না। তো এই জন্য কিন্তু যে সিলভারের যে ঢাকনাগুলো এগুলো ইউজ করা বেশি ভালো। তো সবজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তো সবজির মধ্যে কিন্তু আমি আর কিছুই দিইনি, যা দিয়েছিলাম তাই। তো এখন আমি সবজিটাকে দুই ভাগে ভাগ করে নিব, কারণ একটা অংশ যে বাটির সেটা আজকে খাওয়া হবে আর অন্য বাটির যে অংশটুকু সেগুলো কিন্তু পরের দিন খাবো। এই জন্য তো আজকে একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বাসায় আসার পরে আসলে কোনো কাজ করিনি, 3-4 দিন যাবত বাসা এলোমেলো হয়ে আছে, একদম যে ফার্নিচারে ধুলা আর স্তূপ সেগুলো পড়ে আছে, তো আসলে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো আজকে চিন্তা করলাম একটু বেশি করে রান্না করে রেখে দিই, পরের দিন যেন আমি ফার্নিচারগুলো একটু ক্লিন করতে পারি। অন্য সাইডে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, তো সেখানে কিন্তু আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো সবজিগুলো কিন্তু এখন আমি একটা বাইরে রাখবো আর একটা টেবিলে রাখবো।
তো ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। আর অন্য সাইডে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, তো মাছটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু আমি ইছানকে একটু সময় দিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেল বেলায়, তো বেশ কিছু দুধ নিয়ে এসেছিল, যেহেতু ফ্রিজে তেমন দুধ ছিল না, যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো এই জন্য দুধ নিয়ে এসেছিল। তো সেগুলো বোতলে বোতলে আমি এইভাবে ঢেলে নিয়েছি, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো অনেকেই আসলে জানতে চেয়েছেন ইছান কেমন আছে, সারিকা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে, তবে ইছান আসলে যখন বাসা থেকে আসি যেদিন আমি, সেদিন একটু বিছানা থেকে পড়ে গিয়েছিল, এবং পড়ে যাওয়ার ফলে ওর কপালের একটা সাইড অনেকখানি ফুলে গিয়েছে এবং ঠোঁটের একটা সাইড হালকা একটু কেটে গিয়েছে। তো বাসায় আসার পর ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো দোয়া করবেন আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সারিকা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি দুধগুলো কিন্তু রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে এই যে এই জায়গাটা একটু ঝেড়ে আমি হচ্ছে একটু মুছে রাখলাম। তো খেয়াল করছিলাম আমার ফ্রিজগুলো কিন্তু উপর দিয়ে অনেক ধুলা হয়েছে, তো এগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো আমি একটু মুছে নিয়েছিলাম যে অন্যদিন ভালোভাবে ক্লিন করব, আপাতত একটু আর কি হালকা করে মুছে নিয়েছিলাম। তো এটা হচ্ছে একদম সন্ধ্যার পর, সন্ধ্যার দিকে সারিকার বাবা একটু ফুচকা নিয়ে এসেছিল, তো সবাই আমরা ফুচকা খেয়েছিলাম। তো রাতে হচ্ছে মোগলাই খেতে চেয়েছিল সারিকা, এই জন্য একটু মোগলাই বানানোর জন্য চলে এসেছি। রাতে হয়তো বা ওরা আর ভাত খাবে না। তো এখানে হচ্ছে আমি ময়দা এবং যে আটা থাকে প্যাকেটের যে আটা, সেটা কিন্তু মিক্স করে নিয়েছি, ময়দা এবং আটা একসাথে মিক্স করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা লবণ, মানে একদম স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে এখানে আমি চিনি দিয়েছি। এরপরে এখন আমি পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়ার পরে আমি এখন আটা এবং তেল একসাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এটা হয়েছে কি না এই জন্য বোঝার জন্য আমি একটু হাতে করে আটাগুলো কিভাবে মুট করে নিব। এরপরে কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নিব। তো আজকে আমি এখানে মোগলাই বানাচ্ছি, তবে মোগলাই পরোটাগুলো কিন্তু বড় সাইজের হবে না, আমি আজকে একদম মিনি যে মোগলাই পরোটা সেটা বানাবো। তবে ইচ্ছা করলে এই ডো দিয়ে কিন্তু বড় মোগলাইও বানানো যাবে। তবে আজকে আমি বড় মোগলাই বানাবো না, আমি সারিকার জন্য একদম ছোট ছোট মোগলাই বানাবো। আসলে বাচ্চারা কিন্তু ছোট ছোট জিনিসগুলো দেখতে পছন্দ করে। তো আপনাদের সাথে কিন্তু একটা কথা শেয়ার করা হয়নি, আমি যতদিন আমার বাবার বাসায় ছিলাম সারিকা কিন্তু আমার এই রাজশাহীতেই ছিল, মানে আমার এই বাসায় ছিল। তো আসলে যেদিন আমার আব্বা মারা যায় তার পরের দিন সকালেই কিন্তু সারিকার বাবা এবং সারিকা চলে আসে। এর কারণ হচ্ছে ও টিউটোরিয়াল পরীক্ষা চলছিল এই জন্য। তো দেখেন আমি কিন্তু এখানে ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখন এটাকে খুব সুন্দর করে ঢেকে রেখে দিব। তো এটা আমি মোটামুটি আধা ঘন্টা আর কি এভাবে রেখে দিয়েছিলাম রেস্টে। এখন আমি মোগলাই পরোটার জন্য যে পুরটা সেটা রেডি করব। তো সারিকা যেহেতু এখানে ছিল, আমার সত্যি কথা বলতে মনটা কিন্তু বাবার জন্য যেমন খারাপ করতো, আমার মেয়েটার জন্য কিন্তু খুব খারাপ লাগতো। তো পরীক্ষা যখন বন্ধ হয়ে গেল তখন তো দেশের পরিস্থিতিও খারাপ হয়ে গেল। তো এর মধ্যে সারিকার বাবা আবার একটু অ্যাক্সিডেন্ট করেছিল, তো যার কারণে আমি আসলে নিষেধ করেছিলাম যে তোমাদের আসার দরকার নেই। ওর বাবা বারবারই বলছিল যে সারিকাকে রেখে আসবে আমার কাছে, কিন্তু ওই যে আমার একটা ভয় কাজ করছিল, যেহেতু বাবাও এরকম হয়েছে, তার সাথে ওর বাবাও একটা হালকা অ্যাক্সিডেন্ট করেছে, তো আমার আসলে অজানা একটা ভয় কাজ করছিল, এই জন্য আমি বলছিলাম যে আসার দরকার নেই। তো আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি, তেলের মধ্যে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে দিয়েছিলাম। তো সেটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব, আর তার মধ্যে কিন্তু কিছুটা লবণও দিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দুইটা ডিম দিব। তো এখানে আমি এক এক করে দুইটা ডিম দিয়ে দিচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি মোগলাই পরোটা খুব পছন্দ করতাম। তো আমরা যখন রংপুরে ছিলাম তখন একবার আমি আব্বাকে বলেছিলাম যে আব্বা আমি কিন্তু আজকে একটা মোগলাই একাই খাবো। তো আমার এই কথাটা শুনে আব্বা অনেক হেসেছিল এবং বলেছিল তুমি একটা কেন, তুমি দুইটা খেতে পারলে আমি তোমাকে দুইটাও খাওয়াবো। তো আসলে যখন মানুষ চলে যায় তখন ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু যখন যেটা করতে যায় তখন কিন্তু সেটা মনে পড়ে। তো তখন আমি খুব ছোট ছিলাম, খুব সম্ভবত 5-6 পড়তাম। তো এখানে এরপরে কিন্তু আমি দুইটা ডিম দিয়েছি, এরপরে আমি কিছুটা লবণ দিয়েছি ডিমের জন্য এবং ম্যাজিক যে মশলা সেটাও দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এটাকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম, আর যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেই ডোটা এখন আমি হালকা করে আবারও কিন্তু একটু মথে নিব। চাইলে কিন্তু এই পুরো ডোটা দিয়ে একটা বড় সাইজের মোগলাই তৈরি করা যাবে, তবে আমি যেহেতু মিনি মোগলাই তৈরি করব এই জন্য কিন্তু চাকু দিয়ে কেটে নিব, এভাবে ছোট ছোট লেচি করে নিব।
আর আমি এই কাউন্টার টপটা কিন্তু খুব সুন্দর করে একটু ভিম দিয়ে এবং তার দিয়ে খুব ভালোভাবে ঘষে নিয়েছি। তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে বেশ কয়েকবার এটাকে ক্লিন করেছি, কারণ এভাবে যদি নিজে করা যায় তাহলে কিন্তু মোগলাই পরোটা হোক কিংবা লুচি হোক এগুলো কিন্তু খুব ভালো হয়। তো এই জন্যই কিন্তু আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিব, তেল দেওয়ার পরেই কিন্তু এখানে আমি যে ডোটা সেটা রাখবো। এতে করে দেখা যাবে যখন আমি এটাকে বেলবো তখন কিন্তু এটা খুব সুন্দর সাইজের হবে। তো মোগলাই পরোটাটা আসলে যত পাতলা করে বানানো যায় ততই কিন্তু ভালো হয় খেতে। তো মোগলাই পরোটাগুলো বানাতে বানাতে কিন্তু আমার অনেক রাত হয়ে গিয়েছিল, মানে একদম 9টা পার হয়ে গিয়েছিল বোধহয়। তো সারিকা যেহেতু একা একা বাসায় ছিল, মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করেছে, যদিও তার বাবা কিন্তু খুব একটা খারাপ রান্না করে না, ওর বাবাও কিন্তু খুব চমৎকার রান্না করে। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নিব। তো প্রথমবার আমি একটু ভুল করেছিলাম, দুই পাশটা একটু চেপে নিতে ভুল করেছিলাম। দুই পাশটা যত ভালোভাবে ফোল্ড করে নেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হয়। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মিনি সাইজের মোগলাই। তো আমরা কিন্তু কম বেশি অনেকেই জানি যে মোগলাই যখন তেলে ছাড়তে হয় তখন ফোল্ডিং যে অংশটা সেটা কিন্তু নিচ দিকে রাখতে হয়, তা না হলে দেখা যায় ফেটে কিন্তু একদম ডিম বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে সম্ভাবনা থাকে না, সেটা কিন্তু বের হয়েই আসে। এই জন্য ফোল্ডিং যে অংশটা সেটা কিন্তু নিচেই দিতে হয়। তো সেটা কিন্তু ভাজতেই আছি, আর সেই সাথে এখন আরও একটা বানিয়ে নিচ্ছি। তো খুব ভালো হয় যদি একসাথে দুই তিনটা বানিয়ে একদম তেলের মধ্যে ভেজে নেওয়া যায়, তবে সেটা আমি আসলে পারি না, কারণ দেখা যায় একদম লেগে আসে যে জায়গায় রাখা হয়। একটু আটা ছিটিয়ে ওর উপরেও যদি রাখা হয় তারপরেও কেমন যেন মনে হয় সে পাত্রের সাথে লেগে আসে। এজন্য আমি আসলে এই রিস্কটা নিতে যাই না, আমি বলি সে যে কোনো ক্ষেত্রেই। তো এক এক করে কিন্তু আমি এখানে সবগুলো মিনি মোগলাই ভেজে নিচ্ছি, আর এই মোগলাইটা কিন্তু একটু লিক করেছিল যার কারণে একটু ডিম কিন্তু বের হয়ে এসেছে, তবে এটা কোনো ব্যাপার না কিংবা ভয়েরও বিষয় না, এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা ঠিক হয়ে যায়। সবগুলো মোগলাই ভাজা হয়ে গিয়েছে, তো সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি, আর এখন এগুলোকে আমি সাইজ করে কেটে নিব। তো একটু সাইজ করে কেটে নিলে দেখা যায় যে দেখতে ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাই যে এর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। তো খুব টেস্ট হয়েছিল, আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। অনেকেই কিন্তু আসলে বড় সাইজের যে মোগলাই সেটা বানাতে একটু ভয় পায়, কারণ সেটা তুলে তেলে ছাড়তে গেলে কিন্তু একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মিনি মোগলাইগুলো আপনারা তৈরি করতে পারেন, এক্ষেত্রে কিন্তু বেশ ঝটপটও হয়, আবার দেখা যায় খুব একটা ঝামেলাও কিন্তু হয় না। তো এক এক করে কিন্তু আমি সবগুলো খুব সুন্দর করে সাইজ করে এভাবে কেটে নিচ্ছিলাম। তো আমার যে চাকুটা দিয়ে আমি কাটছিলাম বুঝতে পারলাম যে চাকুর ধারটা একটু কমে গিয়েছে। তো দেখেন সবগুলো মোগলাই কিন্তু খুব সুন্দর হয়েছে, ভেতর থেকে একদম ফ্লাফি হয়েছে আর একদম কাঁচা কাঁচা ভাব নেই। তো সবগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। তো 9:15 বাজে, একদম 9:15 পার হয়ে গিয়েছে। তো টেবিলে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি, আর টেবিলে খাবারটা সার্ভ করার পরপরই কিন্তু ইছানো দৌড় দিয়ে চলে এসেছে। যেহেতু ওর ঠান্ডা লেগে আছে ও কিন্তু তেমন কিছু একটা খেতে পারছে না, তবে এক পিস খেয়েছিল যার কারণে আসলে আমার খুব ভালো লাগছিল। বাচ্চারা যখন কিছু খায় তখন সত্যি খুব ভালো লাগে, মায়েরা বিশেষ করে খুব খুশি হয়। তো ও কিন্তু একটু সস মুখে দিচ্ছিল, আর ওর নাকি অনেক ঝাল লেগেছে, ও একদমই ঝাল খেতে পারে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার বাবা মায়ের জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।